হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ইন্দ্রা আর আমার সাথে রয়েছে আমার মহাজন। আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করছি। রাত্রেবেলা হচ্ছে আমরা কফি খাচ্ছিলাম আর একটা মুভি দেখতেছিলাম, কারণ আমাদের জীবনে এমন এমন সময় আসে যখন আমাদের একটু রিফ্রেশমেন্টের দরকার হয়। আর তিন কাপ কফি কেন তোমরা অবশ্যই জানতে চাইবে। তিন কাপ কফির কারণ হচ্ছে গতদিন রাতে আমার ভাই সুমন বাসায় এসেছে, 11টা নাগাদ এসেছে, তাই ও আর বাড়ি যেতে পারেনি। আর তারপরের দিন সকালবেলা আমি একটু চুলা ঠুল ঠিক করে তারপরে চলে আসলাম ফ্রিজের কাছে, কারণ আমার পরীক্ষা থাকার কারণে আমি গত দুদিন ধরে রান্নাঘরে যেতে পারিনি, মানে আমাকে মহাজন যেতে দেয়নি। আর আমি যখন রান্নাঘরে যাই না তখন হচ্ছে এত বেশি বেশি খাবার অপচয় হয়, তাই মহাজনকে বলেছিলাম যা কিছু অবশিষ্ট আছে সব কিছু ফ্রিজে তুলে রাখতে। আর দেখো আজ মনে হয় আমার রান্না করাই লাগবে না, ভাত পর্যন্ত ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে রাইস কুকার সহ। আর এত কিছু যে আগের দিন রান্না করেছিল, মানে কি বলবো, আর এত বেশি বেশি খাবার আমার অপচয় একদম পছন্দ না। তারপরে হচ্ছে খিচুড়িও ছিল, সেই খিচুড়ি তারপরে হচ্ছে আমার জন্য পিঠে বানিয়েছিল। আমার পরীক্ষার থেকে এসে দেখি যে একটা অদ্ভুত পিঠে বানিয়েছে যেটা আমি আগে কখনোই খাইনি। এই দেখো এখন একটু ফ্রিজটা ভালো দেখাচ্ছে। চলো দেখি কী কী রান্না করেছিল মহাজন গতদিন। এই তো ঢেঁড়স ভাজি, তারপরে হচ্ছে পায়েস, এইটা যেন কী একটা পায়েস বললো যাতে হচ্ছে দুধের পরিমাণটা বোঝা যায় না। আর হচ্ছে এইটা হচ্ছে বেগুন, খিচুড়ি, পাট শাক দিয়ে ডাল দিয়ে অনেক ভালো লেগেছিলো। পাট শাক দিয়ে ডাল দিয়ে মাছের ঝোল, ভাত তো ছিলই, আর একটা পিঠে বানিয়েছিল ছোট ছোট তাল পিঠের মতো বানাইছিল, কিন্তু এত মজা হয়েছিল খেতে যে কি বলবো, আমার কাছে অনেক বেশি মজা লাগছে সত্যি বলতে। অনেক ভাগ্য করে একটা জামাই পেয়েছি যে কিনা পিঠেও বানাইতে পারে, আর আমার থেকে সে সব ধরনের রান্নাই বেশি সুন্দর করে বানায়। এটা আসলে যারা আমাদের আশেপাশে না আছে তারা আর কি জানবে না। আমাদের বাড়িতে গিয়েও হচ্ছে যখন মা মাংস রান্না করে তখন মনে হয় যে মহাজনকে রান্না করতে দিলেই মহাজন খুশি হবে। কয়েকদিন আগে মহাজন আমাকে খাসির মাংস রান্না করে খাইয়েছে, সেটা এত মজা ছিল। যাই হোক, এদিকে আমি চলে আসলাম যে রান্না বান্না তো ছিলই, তারপরে দেখলাম যে কিছু একটু রান্না করি, ফ্রিজ তো রয়েছে, সব কিছু মহাজনই রান্না করছিল, তাই আমি আমার হাতে কিছু রান্না করবো। তারপর ফ্রিজে ঘুরে দেখলাম তরি তরকারি সব কিছু এত বেশি বেশি, আর কেটে না রাখলে সব কিছুই নষ্ট হয়ে যায়। যেরকম মনে করে শাকটা কুমড়োটা দেখছো পাশ দিয়ে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, তাই সব কিছু বের করলাম। আর তারপরে কিছুটা কিছুটা রান্না করবো, আর বাকিটা হচ্ছে কেটে পলিথিনে করে কিংবা বক্সে করে ফ্রিজে রেখে দিব, তাহলে আর কি খুব তাড়াতাড়ি কিছু হবে না। তাই আমি সব তরি তরকারি নিয়ে একদম ফুলরে বসলাম, যেহেতু পরীক্ষা আর দুদিন পর, আর দুটো পরীক্ষা আছে, দুটো পরীক্ষা হলে একটা বড় একটা ট্যুর দিব। আসলে আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই পরীক্ষা বলো বিয়ে বলো এজন্য অনেক দিন কোথাও যাওয়া হয়নি, বড় বড় ঘোরা হয়নি। আমি কাছে পেটে হলেও অনেক বেশি ঘুরতাম বিয়ের আগে, আর মহাজনও বলেছে বিয়ের পরে আমার সব শখ আহ্লাদ সে পূরণ করবে, ঈশ্বরের কৃপায় সে আমার সব শখ আহ্লাদই পূরণ করে। আর তোমাদের আশীর্বাদে আজকাল আমাদের এই যে অনলাইন জার্নিটা এটাও খুব সুন্দরভাবে হচ্ছে। আর দেখতে পাচ্ছ আমি ছোট ছোট দেশি মাছ বের করছি, সুমন হচ্ছে দেশি মাছ অনেক ভালো খায়, ও আজ দুপুরে চলে যাবে, তাই আরও আমি ফ্রিজের খাবার দাবার বের করেও রান্না করতে চলে আসলাম যেহেতু ভাই চলে যাবে। আর ভাইয়েরা বাসায় আসা বোনেদের কাছে না অনেক বেশি মানে খুশির একটা বিষয়, আর ভিডিওগুলো হচ্ছে সুমনই আমাকে করে দিচ্ছিল, যেহেতু মহাজন বাড়িতে গিয়েছে। ওর হচ্ছে আমাদের বাড়িতে একটা ডিপ টিউবওয়েল আনবে, মানে আমাদের একদম রান্নাঘরের সাথে, তাই হচ্ছে মহাজন কলের টাকা জমা দিতে অফিসে গিয়েছে, বাড়ি গিয়ে তারপরে চেষ্টা করলাম যে মহাজন যেহেতু নাই নিজে নিজেই ভিডিওটা করি। আর এই যে দেখতে পাচ্ছ একটা কাটার, এটারে হচ্ছে কি বলবো, এইটা হচ্ছে আমার ভাই সুমন ঢাকা থেকে এনেছে, এটা না অনেক সুন্দর। এই দেখো ছিলানোর কাজটাও হয় আবার এরকম কাটাও যায়, কিন্তু আমার তো অভ্যাস নেই তাই আমি পারতেছিলাম না। তারপরে সুমন আমাকে দেখাই দিল যে এইভাবে এভাবে সিলতে হয়, এভাবে কাটতে হয়, তারপরে একটু একটু করে পারতেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে যদি ভেঙে যায়। আর ভাই ভালোবেসে একটা জিনিস দিছে, এইটার অনুভূতিটা অনেক অন্যরকম। দুই ঘন্টার ভিতর মহাজন বাড়ি গিয়ে আবার চলেও আসলো, আর দেখলাম হাতে ব্যাগ, এটা একটা নিয়ম হয়ে গেছে যে মহাজন বাড়ি যাবে আর আমার মা কিছু দেবে না। এই দেখো এটা হচ্ছে কুমড়ো ফুল যেটা মা ধুয়ে ভাজ করে দিয়েছে, এটা নাকি শুধুমাত্র জল, তারপর হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে লবণ মরিচ দিয়ে মাখিয়ে তারপরে তেলের উপর ছেড়ে দিতে হবে। আর আমার মা চালের গুঁড়িও পাঠিয়ে দিয়েছে, তাই আমি এটা এভাবে প্রসেস করব। আর আম পাঠাইছে, আমের হচ্ছে এই আমে নাকি পোকা নেই, আমার মা জানে যে আমি আম আর কি পোকা আম কাটতে পারি না।
আমি মা বললে তোমরা কনফিউজড হয়ে যাও, তাই আমি আমার শাশুড়ি মাকে আমি পুত্রবধূ বলি, অনেকেই জানো, তারপরও যারা জানো না তারা আজকে জেনে নাও। তাই আমার ভিডিওতে যখন আমি পুত্রবধূ বলবো তখন কিন্তু তোমরা আমাকে অবশ্যই প্রশ্ন করবে না যে পুত্রবধূকে, অনেকে আছে নতুন নতুন ভিডিও দেখো, কিন্তু আমার বাবা যে তোমার ছেলে তাই আমি আমার মাকে মাঝে মাঝে পুত্রবধূ বলি, এটা আমার অনেক ভালো লাগে, অনেক মানে আদর লাগে। আর ফুলগুলো দেখে আমি একটু ডালির মতো সাজাচ্ছিলাম যে আমার এত ভালো লাগতেছিল যে এভাবেও নাকি কেউ কাউরে কিছু গিফট করতে পারে। দেখো গিফট না, যখনই আমরা বাড়ি যাই তখনই মা তো সবজি শাকসবজি সব কিছু পাঠায়, কিন্তু মা এত সুন্দর করে পাঠায় মানে কি বলবো, আমার কোনো কষ্টই হয় না। মানে মা জানে তো যে ইন্দ্রা এসব আগে পরে খায়নি বা আগে পরে সে সংসারে এত কাজ করেনি বা কিছু একটা, সে তার ছেলেকেও বলে যে ইন্দ্রা রান্না করতে করতে কষ্ট হয়ে যাবে, তুই মাঝে মাঝে রান্না করিস কিংবা ঘরের কাজে ইন্দ্রাকে হেল্প করিস, আর দুজনে মিলেমিশে বই পড়িস, দুজনে মিলেমিশে কাজ করিস, যেন ইন্দ্রার একার কষ্ট না হয়ে যায়, আমরা তো নেই। তারপরে দেখো আমি রান্না করে ফেললাম ডাঁটার শাক দিয়ে, হচ্ছে ছোটো মাছ, এই যে ডাকি শোল মাছ দিয়ে, আর এই যে সেই বড়া ভাজি করলাম, আর ঢেঁড়স ভাজি, আর হচ্ছে ডিম ভাজি, মানে মাছের ডিম ভাজি। বড়াটা এত সফট হয়েছিল আর মনে হচ্ছিল যে এত ভালো একটা খাবার আমি আগে পরে কখনো খাইনি বললে ভুল হবে, কারণ বাসায় এসে একবার হচ্ছে দুটো ফুল দিয়ে বড়া বানিয়ে খেয়েছিলাম, মাই দিয়েছিল। তারপরে আমি দেখলাম মহাজনের ল্যাপটপের টেবিলটা এত আগোছালো, আমি মহাজনকে একটু রিকোয়েস্ট করলাম যে দেখো টেবিলটা একটু গোছাও, আমি গোছাইলে তো ঠিকঠাক হয় না, তখন আর কি খুব সুন্দর করে ডেকোরেট করলো। আর সে হচ্ছে বই পড়তেছিল, যখন সে তার ফিজিক্স বইগুলো পড়ে বা যখন চাকরি পড়া পড়ে তখন তার সাথে কথা বললে কোনো রকমের মেজাজ হয় না, কিন্তু যখন সে ফিজিক্স পড়ে তখন সে আমার সাথে কথা বলতেই চায় না। তারপর আমি ভিডিও আর করিনি, যাক তারপর আমি থাক। তারপরে দেখলাম নিচে একটা বাড়ির মতো পরিবেশ, আমাদের বাড়িতে এরকম একটা মানে পরিবেশ থাকে, আর শহরের ভিতর এক টুকরো গ্রাম আমাদের জানলা দিয়ে দেখা যায়। তারপর মহাজন বললো তুমি এখান থেকে যাবা, তারপর আমার মানে কি বলবো, আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি তুমি পড়ো, তারপর আমিও চলে আসলাম। দেখেন তাদের মানে কি আর বলবো, তার মুখটা দেখলেই মনে হয় যেন আমি একদম, যাই হোক পড়াশোনার কাছে ডিস্টার্ব নাই বা করলাম। কি করো? পেঁয়াজ আর মরিচ কাটি। পেঁয়াজ মরিচ দিয়ে কি হবে? বিকেলে একটা কিছু ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছিল, তারপর ভাবলাম চুলায় কিছু বানাইলে অনেক মানে সময় নষ্ট হবে, তাই হচ্ছে একটু ঝালমুড়ি করতেছি তোমার জন্য রান্নার জন্য। দেখছো আমি আগের থেকে অনেক সুন্দর পেঁয়াজ কাটতে পারি, দেখো আগে পারতামই না, এখন দেখছো কত সুন্দর পেঁয়াজ কাটতে পারি। কি কান্না করো নাকি? একটা পেঁয়াজ কাটলে কেউ কান্না করে? একটা পেঁয়াজ কাটলেই কান্না করে, অনেকগুলো পেঁয়াজ কাটলে কান্না করে না। এটার বিজ্ঞান বৈজ্ঞানিক থিওরি কি? এটার অনেক বৈজ্ঞানিক থিওরি আছে, একটাই থিওরি, পেঁয়াজ একটা অ্যাসিড থাকে এর চোখের মধ্যে যায়, তারপরে আছে আমাদের চোখে জ্বালা পড়ায় পানি বেরোয়। কে কিছু না, আজকে কেমন খাইছো দুপুরে? ভালো খাইছে। সবাই কি এরকম বউ রাতে রান্নার মানে নিকচা নিনজা প্রশংসা করে? কি নিনজা প্রশংসা, কি কবে এই লোকটা খুঁজবে? মানে তুমি যেমন বলো না যে সব সময় তোমার হাতে রান্না ভালো লাগে, প্রতিটা জিনিস একরকম ভালো লাগে, ভালো লাগে না ভালো লাগলেও ভালো লাগে, অনেক ভালো লাগে, এটা মানে কেন বলো, তাতে করে আমি খুশি হই। ইস, তো ভালো লাগলে মানুষ ভালো লাগে বলবে না? ভালো লাগে না তারপর বলো ভালো লাগে ভালো লাগে, ওইটা শুনতে আমার ভালো লাগে না। যাও, মানে অনেক ভিডিও করবো তা তুমি বুঝি নাই, আজকে অনেক শর্টকাটে বানাচ্ছি, এই যে মরিচ আর পেঁয়াজটা একটু লবণ দিয়ে মিক্স করে নিছি, ভিতরে তেল আর হচ্ছে তোমার ঝালমুড়ি, ঝালমুড়ি তেল আর হচ্ছে এটা কি বলে চানাচুর আর হচ্ছে মুড়ি দিছি। আর আমার কেন যেন মনে হয় যে কামলাই করে বানাইলে অনেক মানে এনার্জি লস হয় বা সুন্দর হয় না। মিস
নিস্তলার মানুষ চলে গিয়েছে, তুমি যে জালমুড়ি বানাও তুমি অপচয় বোঝো না, লাইট জ্বালাই জ্বালাই রাখো। জালমুড়ি 5 টাকা 10 টাকা এই কয় টাকার জালমুড়ি দেবা? এই যে যা মনে করো না হইলো 50 টাকা জালমুড়ি আছে আমরা যে বাইরে আনহাইজেনিক খাবার দাবার খাই হয় না তাই। আর এটা মনে পুরো হাইজেনিক, এই সানাসুর তো সেই আনহাইজেনিক খাইতেছি। এই সানাসুর টা মজা লাগে বাড়ি থেকে আমার নতুন লোক এখানে আটা ঝালমুড়ি দোকান দিলাম। হ্যাঁ হ্যাঁ ঝালমুড়ির দোকানটা তোমার বউ কত ভালোবাসে দেখছো, আত্মীয় স্বজনদের যেরকম বাড়িতে দিই তোমাকে আমি সেরকম বাড়ি। হ্যাঁ হ্যাঁ শোনা দেখি তো বাড়িতে দিই, এই যাচ্ছে বাড়ি আর এই যাচ্ছে এই যে ভিতরে লোক, ভিতরে অনেক কম আছে। হ্যাঁ ভিতরে অনেক সোনা কম আছে এটা তো আমি জানি, এত কম খাওয়া কম ভাই আর এই তার করে নাও। ঠিক আছে তা তোমার এই বাটি আর আমার এই বাটি আর এই করে এই করে ফিরে দে ফিরে তো অনেক তাদের কথায় যারা হচ্ছে আমাদের ভাইডেরা আছে বাবু শব্দের অর্থ ঠিক আছে, যাদের হাত চশমা লঙ্কিত কিন্তু বেতন গ্রহণের সপটু খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। জিরে দিছো? না জিরে দেবো কেন, জিরে জিরেটা ফ্লেভার আসছে মাত্র 3-4টা উপাদান বানাইছে যে মুড়ি তারপর চানাচুর তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ লবণ সরিষার তেল। এই তুমি কি করো, ফুটবল খেলি দাও না ফুটবল? তুমি তো প্রতিদিন আম কাটো, তোমার কি আম কাটতে অনেক ভালোবাসে? আম কাটতে অনেক ভালোবাসে না, এত সুন্দর করে আম কাটে, আম কাটে তো এর লাগি ভালোবাসে। আমি আম খেতে ভালোবাসি কাটতে ভালোবাসি না, কারণ এই দেখো কি অবস্থা, একটা আম কাটলে মনে হয় এক পিস বেরোয় না ভালো। উড়ে দাও ওই যে আম কাটছে, এই যে একটা আম কাটছে এইটুক বেরোইছে। কাহানি শুনো পোকের কাহানি শুনো, ওরা পোক একলা একলা থাকে না, এই একটা একটা আমের মধ্যে পোকের পুরো সংসার, ছেলে মেয়ে, ছেলে মেয়ে আবার বিয়ে শাদি দেয়, তারপরে ওনার বউ বউর ঘরে আবার বাবা মা সবাই থাকে একসাথে। তাহলে যে আমটা খা মানে কাটতেছো তাহলে তো তোর বংশ ধ্বংস হয়ে গেল। না ধ্বংস হবে কেন, ওদেরকে আমি মারি পড়াইনি, রাই দি সাইকে দিয়ে জল ভিতর। কি অবস্থা, আম খাওয়াই দায় হয়েছে। দায় হবে কেন, তোমার হাতটা সুন্দর লাগতেছে অনেক বাচ্চাদের মতো, তোমার হাতটা তো কিউট কেন, রাত বলে কিউট সত্যি। গাইস আপনারাই বলেন হাতটা কিউট না অনেক। তো আমরা হচ্ছে আম খেয়ে গুড নাইট করে দিব। এই যে হচ্ছে আম একটা কাটতে পারছে, এই আম কাটে এখানে ধোয়, আর এই যে হচ্ছে আমের পোকা, আর কি বলবো কেনা আমে হয়তো বা পোকা নেই, কিন্তু কেনা আমে পোকা নেই বলছে, কেনা আম তো এই যে এই ধরনের গাছের আমেই থাকে তাই না, কেনা আমে যে সুন্দর করে ফরমালিন খাও আর বিষ খাও, বিষ খাও আর এটা তো বিষ খাওয়া লাগে না, এটা পোক কিনে খেলা, পোকের ভিতর তোর বিষ নেই তো সেই জন্য হচ্ছে মহাজন বাড়িরা অনেক পছন্দ করে। আর হচ্ছে এই যে এই যে টাম আম সারা পোক মানে পোক সারা আম, এটা হচ্ছে আমাদের ওই ছোট গাছের, আমাদের বাড়িতে একটা গাছ আছে যে গাছে হচ্ছে ঝুলে ঝুলে আম থাকে কিন্তু কেউ নেয় না একদম, মানে আমি পারতে পারি হাত দিয়ে এরকম ভাবে। ওই গাছের আম টক থাকে মানে মাত্রাতিরিক্ত পরিমাণে টক, আর পাকলে পরে এত পরিমাণে মিষ্টি হয়, মাত্রাতিরিক্ত পরিমাণে মিষ্টি, আর এর গন্ধটাও কিন্তু দারুণ গন্ধ। এবং ওই গাছের আমি কাটা সারা আম মানে পোক সারা আম দেখছো দেখছো, এহ ভাগ্য ভালো যে একটা আমে কোনো পোকা নেই, এই আমটা কে খাবে তুমি খেয়ে নে। হ্যাঁ ঠিক আছে আসে কি সবে দানো, সবে দা কাটা দাও না, এইটা হচ্ছে বাড়ির সবেদা, আর ওই যাচ্ছে আম আর এই যাচ্ছে আম, তো তুমি আম কাটতে থাকো ঠিক আছে টাটা। আমার পুত্রবধূর আদর্শে হচ্ছে আমার মহাজন মানুষ হয়েছে, আমার ভাই অনুস মানুষ হচ্ছে, তো এই শিক্ষা তাদের আছে যে কিভাবে একটা নতুন মেম্বার পরিবার আসলে তাকে কিভাবে সাপোর্ট করতে হয় কিভাবে কী করতে হয়, দেখতে পেলে আমি পোকা আম কাটতে পারি না জন্য মহাজন আমগুলো কাটছিল। ইতিমধ্যে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব,
রাত হয়ে গেছে অনেক, এটা হচ্ছে গতদিন রাতের ভিডিওটা। আমিও আমার একটু চুরি টুরি গোছাচ্ছিলাম যেহেতু লাইভে এসেছিলাম, আর তোমরা যারা আমাদের লাইভগুলো দেখো তারা তো জানোই অনেক গল্প করি তোমাদের সাথে। বন্ধুরা, আজকের মতো আমি ইন্দ্রা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভ্লগে। ততদিন সবাই ভালো থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। আর ভিডিওটি যদি তোমরা পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।